প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম, দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, খালেদা জিয়া মুক্তি না পেলে কঠিন আন্দোলনে যাবে বিএনপি। এই নির্বাচনেই খালেদা জিয়ার মুক্তি আসবে, খন্দকার মোশাররফ। খালেদা জিয়ার সাজা স্থগিতের দাবি নিয়ে ভিন্ন বক্তব্য দুই পক্ষের। পোস্টারে খালেদার ছবি দিয়ে বিএনপি আচরণবিধি ভঙ্গ করছে, যেভাবে খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ আছে। দেশের সকল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এবারে বিস্তারিত, খালেদা জিয়াকে মুক্তি না দিলে আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না দিলে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেন তারা। বেলা ১১টার দিকে মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিএসসিতে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রকিবুল ইসলাম রকিব এবং সদস্য সচিব আমানুল্লাহ আমানের নেতৃত্বে বিক্ষোভে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় খালেদা জিয়ার মুক্তি না দেওয়া হলে ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রকিব বলেন, আমরা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারে বন্দী। দেশনেত্রী খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি চাই, অন্যথায় সারা বাংলার সাধারণ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। এই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্তির মাধ্যমে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করা হবে। নির্বাচনে খালেদা জিয়ার মুক্তি আসবে, খন্দকার মোশাররফ। ঢাকা শহর যানজটমুক্ত, দূষণমুক্ত ও বসবাসযোগ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে বিএনপি নির্বাচনে এসেছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার ১৪ জানুয়ারি রাতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ সিটি নির্বাচনের বিএনপির সমন্বয় কমিটির সভায় তিনি এই কথা বলেন। ডক্টর মোশাররফ বলেন, আমরা এই ঢাকা শহর দূষণমুক্ত করতে চাই, আমরা ঢাকা শহর জঞ্জাটমুক্ত করতে চাই, আমরা ঢাকা শহর করতে চাই মাদক মুক্ত, আমরা এই শহর আধুনিক এবং উন্নত নগরীতে রূপান্তর করতে চাই, শহরের জলাবদ্ধতা সমস্যার সমাধান করতে চাই, এই লক্ষ্যগুলো নিয়ে আমরা নির্বাচনে যাচ্ছি। তিনি বলেন, আমরা গত ১০ বছর ধরে দেখছি এই সমস্যাগুলো আওয়ামী লীগ ও তাদের মেয়ররা করতে পারেননি, অতএব আমরা অতীতে করেছি, ভবিষ্যতেও করব, এই বক্তব্য নিয়ে আমাদের জনগণের কাছে যেতে হবে। আমার বিশ্বাস, আমরা যাদের প্রার্থী করেছি এই প্রার্থীরা তরুণ এবং উচ্চ শিক্ষিত, তাদের দূরদর্শিতা আছে, ভিশন আছে, নগরীকে বর্তমান অবস্থা থেকে পরিবর্তনের জন্য তাদের যে দৃষ্টিভঙ্গি আছে সেটা ইতিবাচক। ডক্টর মোশাররফ বলেন, মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের জন্যই আমরা নির্বাচনে। ইনশাল্লাহ জনগণ যদি ভোট দিতে পারে তাহলে আমাদের দুই মেয়র প্রার্থী ও কাউন্সিলররা বিপুল ভোটে পাশ করবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোশাররফ বলেন, নির্বাচন আন্দোলনেরই অংশ, এর মাধ্যমেই খালেদা জিয়ার মুক্তি আসবে। খালেদা জিয়ার সাজা স্থগিতের দাবি নিয়ে ভিন্ন বক্তব্য দুই পক্ষের। রাষ্ট্রের শীর্ষ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন করলে সরকার বিষয়টি বিবেচনা করবে। তিনি বলেন, জেলখানায় যারা থাকেন এবং বহুদিন কারাদণ্ড ভোগ করেন, ৪০১ ধারা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের সাজা নানাবিধ বিবেচনায় অনেক সময় স্থগিত করা হয়। অপরদিকে খালেদা জিয়ার আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেছেন, অ্যাটর্নি জেনারেল স্বীকার করেছেন যে ৪০১ ধারা অনুযায়ী সাজা স্থগিতের ক্ষমতা সরকারের আছে, তাই আইনের বিধান মোতাবেক এটা করা সরকারের একক দায়িত্ব। আমরা বলবো, খালেদা জিয়া জীবন রক্ষার জন্য তার দণ্ডাদেশ সাময়িকভাবে স্থগিত করে তার নিজ ইচ্ছায় যে কোনো স্থানে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হোক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিত করে দেখে তাকে দেশে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি দাবির বিষয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই কথা বলেন। তিনি বলেন, সাধারণত অনেক দিন সাজা খাটার পরে সরকার বিশেষ বিবেচনায় সাজা সাসপেন্ড করতে পারে, তারা যদি প্রমাণ করতে পারেন, সেরকম যদি কোনো মামলা করতে পারেন, তবে সেই বিষয়টি সরকার দেখবে।
গত 9 জানুয়ারি সুপ্রিম কোর্ট বারের সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে দেশে বা বিদেশে চিকিৎসার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেন এই দাবি করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, সরকারের দায়িত্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নেয়ার ব্যবস্থা করা। ফৌজদারি কার্যবিধির 401-1 ধারা মোতাবেক কোনো সাজার কার্যকারিতা শর্তহীনভাবে স্থগিত করার ক্ষমতা সরকারের হাতে। সরকার প্রতিহিংসার পথ পরিহার করে আইনগতভাবেই চিকিৎসার জন্য খালেদা জিয়াকে মুক্তি দিতে পারেন। এজন্য প্রয়োজন সরকারের সদিচ্ছা। তাই আমরা সরকারের কাছে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করে তার ইচ্ছা মতো দেশে কিংবা বিদেশে সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছি। এই বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, সাধারণত সাজা সাসপেন্ড করা হয় অনেকদিন সাজা খাটার পরে। সরকার বিশেষ বিবেচনায় এটা করে করতে পারে, সেরকম কেস যদি তারা মেক আউট করতে পারেন তখন সরকার বিষয়টি দেখবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন নয়া দিগন্তকে বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, সেক্ষেত্রে সাময়িকভাবে তার দণ্ডাদেশ স্থগিত করে তাকে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়া সরকারের মানবিক দায়িত্ব এবং বেগম খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল স্বীকার করেছেন, দণ্ডিত আসামিকে প্রমাণ করতে হবে যে তার দণ্ডাদেশ স্থগিত করা দরকার। তিনি বলেছেন, 401 ধারা মতে সাজা স্থগিত করার ক্ষমতা সরকারের আছে, তাই আইনের বিধান মোতাবেক এটা সরকারের একক দায়িত্ব। যেহেতু অ্যাটর্নি জেনারেল স্বীকার করেছেন আইনের বিধান আছে, তাই আমরা বলব বেগম খালেদা জিয়ার জীবন রক্ষার জন্য তার দণ্ডাদেশ সাময়িকভাবে স্থগিত করে তার নিজ ইচ্ছায় যে কোনো স্থানে উন্নত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করার সুযোগ তাকে দিতে হবে। খন্দকার মাহবুব হোসেন বলেন, আইনের বিধান আছে, জরুরি ক্ষেত্রে সরকার 401-1 ধারা মতে যে কোনো দণ্ডিত ব্যক্তির সাজা সাময়িকভাবে স্থগিত করতে পারে। বেগম খালেদা জিয়া 3 বারের প্রধানমন্ত্রী, একজন বয়স্ক মহিলা এবং পিজি হাসপাতালের ডাক্তারদের প্রতিবেদন অনুযায়ী তিনি অত্যন্ত অসুস্থ এবং তার উন্নত চিকিৎসা প্রয়োজন। আইনি প্রক্রিয়ায় তার জামিন সময় সাপেক্ষ এবং ইতোমধ্যে দেশের সর্বোচ্চ আদালত তার জামিনের আবেদন খারিজ করেছেন। যেহেতু আমি মনে করি একজন নাগরিকের বেঁচে থাকার মৌলিক অধিকার রয়েছে। পোস্টারে খালেদার ছবি দিয়ে বিএনপি আচরণবিধি ভঙ্গ করেছে। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি উল্টো আচরণবিধি ভঙ্গ করেছে বলে দাবি করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একজন সাজাপ্রাপ্ত আসামির ছবি দিয়ে পোস্টার ছাপিয়ে তার মুক্তি চাচ্ছে এবং ভোট চাচ্ছে, এটা সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে আনার আহ্বান জানান তিনি। মঙ্গলবার 14 জানুয়ারি রাতে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রতিমন্ত্রী এই কথা বলেন। এ সময় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে করেছিলেন। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায় না, তার প্রমাণ এই পোস্টার। একজন অপরাধীকে সামনে রেখে তারা বলছে খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচনে তাদের ভোট দিতে হবে। তিনি কেন কারাগারে আছেন? তিনি এতিমের টাকা আত্মসাত করেছেন, আদালত তাকে শাস্তি দিয়েছে, সাজা দিয়েছে, তিনি সাজা ভোগ করছেন, তাকে তারা মুক্ত করতে চান। এটা কখনো অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এই সকল বিষয় যদি নির্বাচন কমিশন দৃষ্টিতে না আনেন তাহলে নির্বাচন কখনোই অবাধ নিরপেক্ষ হবে না। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা চান অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন, সেটাই আমাদের লক্ষ্য। নির্বাচন কমিশনের বিষয়টির দিকে দৃষ্টি দিতে হবে। খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ নেই, তবে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, ফৌজদারি আইনে দণ্ডিত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন কারাগারে বন্দী, তার সাজা কমানোর কোনো সুযোগ নেই। তবে তিনি দণ্ড মওকুফ বা স্থগিতের আবেদন করলে রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন। আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইনমন্ত্রী খালেদা জিয়ার আইনজীবীরা এক সংবাদ সম্মেলনে বলেছেন, খালেদা জিয়াকে অযৌক্তিকভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী আদালত তার সাজা কমিয়ে
তাকে মুক্তি দিতে পারেন। সরকারের বাধার কারণে আদালত খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপির আইনজীবীরা। বিএনপি ও খালেদা জিয়ার আইনজীবীদের বক্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে চাইলে আইনমন্ত্রী এই মন্তব্য করেন। আইনমন্ত্রী আরও বলেন, আমার জানা মতে ফৌজদারি আইনে খালেদা জিয়ার সাজা কমানোর সুযোগ নেই, তবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করে আবেদন করলে রাষ্ট্রপতি সেটা বিবেচনা করে দেখতে পারেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আমাদের সরকার মানবাধিকার রক্ষায় বদ্ধপরিকর, সরকার মানবাধিকার রক্ষা করেই কাজ করে যাচ্ছে। তিনি বলেন, দেশে বাক স্বাধীনতা ও মত প্রকাশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, আমরা মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী, সব ক্ষেত্রে সুবিচার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে, কোনো অবস্থাতেই বিচারহীনতার সংস্কৃতি রাখতে চায় না সরকার। সংবাদের শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, বিএনপি আর কত আন্দোলন করলে খালেদা জিয়া মুক্তি পাবে, আপনার কি মনে হয়? আমাদেরকে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। সেই সাথে ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।